নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য আমাদের জন্য খুবই জরুরি কিন্তু রাজনৈতিক দলগুলোর আসলে এটি বোঝা জরুরি কিনা জোর করে আর কখনোই ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় জোর করে ক্ষমতায় থাকা সম্ভব না জোর করে ক্ষমতায় একটা ঠিক না কারণ একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া পদ্ধতিগত বিষয় সে সমস্ত বিষয়গুলি ঠিক করতে হবে আবার এগুলো নিয়ে দেরি করাও একটা অসুবিধা আছে তো সেই কারণে এখন যেটা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার প্রস্তুতি দরকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার এবং সেই ক্ষেত্রে ধরেন অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা আছে এটা আমরা জানি এবং যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের তার সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই কিন্তু তাদের অন্যান্য বিভিন্ন দিকে তাদের দক্ষতা আছে এবং তাদের কাজ আছে অন্তর্বর্তী সরকারের ধরেন রাজনৈতিক দল ক্ষমতায় গেলে নির্বাচনের মাধ্যমে যা যা কোট করার একতিয়ার থাকে সেটা তো অন্তর্বর্তী সরকারে থাকে না কিন্তু ভিত্তি তৈরি করার কিন্তু তার একটা এক্তিয়ার আছে প্লাস এই যে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার আসে তার উপরে একটা দায়িত্ব আছে জনগণের প্রত্যাশা আছে সেই সেই দায়িত্ব নিয়ে তারা কাজ করছে এখানে ভিত্তি তৈরি করার ক্ষেত্রে যেমন আমি উদাহরণ দিচ্ছি যে ধরেন সংবিধান সংস্কার সংবিধান পরিবর্তন নতুন সংবিধান লেখা এগুলো তো তাদের কাজ না কিন্তু ধরেন একটা সংবিধান নিয়ে প্রশ্ন তোলা আলোচনা করা সংবিধান কমিশন করা বিশেষজ্ঞদের নিয়ে আসা সংবিধানে কী কী ধরনের সমস্যা আছে সে সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করা জনগণের মধ্যে নিয়ে যাওয়া এগুলো কিন্তু তাদের পক্ষে করা সম্ভব মেগা প্রকল্প যেগুলি খুবই বাংলাদেশের জন্য বিপজ্জনক সেগুলোর একটা পর্যালোচনা করা এবং যেগুলো বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে সেটা কি কী পদ্ধতিতে বাতিল করা যায় বাতিল করলে কি কী চ্যালেঞ্জ থাকবে সেগুলোর কাগজপত্র তৈরি করা সেটা তাদের পক্ষে সম্ভব শ্বেতপত্র একটা কমিটি করা হয়েছে দেবপ্রিয়কে নিয়ে এই এই কমিটি এই এটা একটা দরকারি কাজ এবং তারা যদি যথাযথভাবে করে ওইখান থেকে অনেকগুলো কারণ বের হয়ে আসবে যে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো কোথায় শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ধরেন এই যে ভয়ঙ্কর রকম একটা মানে যদি আমরা বলি যে গত কয়েক বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কোনটা কোনটা তার মধ্যে শিক্ষা হচ্ছে একটা প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তো এই পুরো ব্যবস্থার একটা যে সংস্কার দরকার এইটার পুরো প্রস্তুতি কিন্তু কারণ জনগণের সে আকাঙ্ক্ষা আছে এবং বিভিন্ন পর্যায়ে লোকজন আছে যারা এগুলো নিয়ে পরিকল্পনা করছে চিকিৎসা ক্ষেত্রে ধরেন আমরা বৈষম্যহীন বাংলাদেশে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে শিক্ষা এবং চিকিৎসা যাতে সর্বজনের হয় সেক্ষেত্রটা তো তৈরি করতে হবে এবং সেটা তৈরি করার যে প্রস্তুতিটা সেটা তো অন্তর্ অনেকগুলো মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে কাজ করেন তাহলে অনেক দূর প্রস্তুতি এবং ভিত্তি তৈরি করা তাদের অন্তর্বর্তীকালীন সরকার তো নিজেরা সবকিছু করতে পারবে না রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের সংস্কার দরকার মানে এই যে কেন্দ্রিক আপনাদের সংবিধানের কারণে প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরেও কিন্তু এই সমস্যাটা আছে ব্যক্তি নির্ভরতা ব্যক্তিকেন্দ্রিকতা জবাবদিহি বা স্বচ্ছতার অভাব এবং এই যে অংশগ্রহণ মানে রাজনৈতিক দলের কর্মীরা কতটা তার মত প্রকাশ করতে পারে কতটা তার এই যে এক একটা পদ যে তৈরি হয় সেই পদের গণতান্ত্রিক প্রক্রিয়া কীরকম এটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে আসলে রাজনৈতিক দলের একটা পতন হয়েছে বড় আকারে এটা বাংলাদেশের রাজনীতির জন্য রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা একটা বড় বড় ধরনের ধরনের হুমকি এই জায়গাটা সংস্কার এটা অন্তর্বর্তী সরকার করতে পারবে না এটা সমাজের মধ্যে থেকে চাপ থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোর ভেতরেও কর্মীদের ভেতর থেকে ওই চাপটা আসা দরকার যে রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হয়ে উঠতে হবে এবং নেতৃত্বকেও একটা জবাবদিহির মধ্যে আসতে হবে এবং আগে তারা যে ভুলগুলো করেছে ধরেন বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই তো আগে ক্ষমতায় ছিল তাদের ক্ষমতায় থাকাকালে তো অনেক ধরনের ভুল অনেক ধরনের দুর্নীতি জনবিরোধী তৎপরতা ছিল সেগুলি তো জবাবদিহিতা দরকার সেই জায়গাটা আসা দরকার নাহলে না আসলে একটা আপনি টেকসই কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখানে তৈরি হবে না